শ্রী শ্রী গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজি রশেষ করু নাই শ্রী উর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের নাই আজও আমরা সন্ধ্যকালে শ্রী শ্রীল কৃষ্ণ দাস কবি রাজ গোস্বামীপাদ বিরচিত শ্রী গোবিন্দ লীলামৃতাম গ্রন্থ অবলম্বনে আমরা কিছু রাধা গোবিন্দের নির্মল আথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি শ্রী গোবিন্দ এবং রাধারানী নিজগৃহে প্রত্যাবর্তন করছেন সে সম্পর্কে গ্রন্থাকারের কিছু কাব্যিক মন্তব্য আছে রসধারা কিরকম বলছেন এখানে যে রাধারানীর দিকে তাকিয়েছেন সখীগণ তাকিয়ে বলছেন হে প্রিয়ে ওই দেখো পদিনে কুমুদিনী অথবা উন্মাতক জগতে অন্ধকার দূর করে দেখবেন রাত্রিবেলা যখন সন্ধ্যেবেলা যখন চাঁদ ওঠে চাঁদ উঠলে কিন্তু পদ্ম প্রস্ফুটিত হয় এখানে বলছেন চন্দ্রের এক নাম দ্বিজরাজ রাজ মানে ব্রাহ্মণগণের মধ্যে তিনি রাজা চন্দ্র কিন্তু চন্দ্র কিন্তু কোনো সময়ই স্বচ্ছ নয় ঠিক না কি? চাঁদেরও কলঙ্ক আছে আছে না পূর্ণিমার চাঁদের ভেতরেও কিন্তু কলঙ্ক পরিলক্ষিত হয় এখানে বলছেন যে চাঁদ তুমি দেখতে সুন্দর এতে কোনো সন্দেহ নাই কিন্তু তোমার কলঙ্কটাই হল অসৌন্দর্যের লক্ষণ তার মানে পূর্ণ সৌন্দর্যটাও তোমার মধ্যে নাই নিষ্কল নিরাপেক্ষা সুসংবাদ সমাপী না বলছেন তোমার কলঙ্ক কিন্তু স্বচ্ছতার পরিচায়ক নয় ওই জন্য কিন্তু একবার গোবিন্দের বতন কমরের দিকে তাকিয়ে দেখো দেখি চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু কৃষ্ণ হলেন নিষ্কলঙ্ক কৃষ্ণ শশী শশী মানে চাঁদ গোবিন্দের বদন কমল কেমন নিষ্কলঙ্ক প্রাকৃত জগতের কোন কলঙ্ক চাঁদের মধ্যে আছে কিন্তু গোবিন্দের বদনে কোনো কলঙ্ক নাই গোবিন্দের বদন দর্শনে অনুমত্ত যে ভক্ত সে কিন্তু মুখচন্দ্র দর্শন থেকে কখনো বিমুখ হয় না দৃষ্টান্ত কি চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় আমরা দেখি মহাপ্রভু এক সময় জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করছিলেন অপলক নেত্রে গো জগন্নাথের দিকে তাকিয়ে আছেন মহাপ্রভু সেই সময়ে উড়িয়া বৃদ্ধা রমণী উড়িয়া বাঙালি না উড়িয়া বৃদ্ধা রমণী মহাপ্রভু তো দীঘল কায় চেহারা লম্বা চওড়া এদিকে ওদিকে তাকাতে গিয়ে আর ওই বৃদ্ধা রমণী যে ও বেঁচে জগন্নাথ দর্শন করতে পাচ্ছেন না কি জ্বালা হলো অথচ জগন্নাথ দর্শন না করেও তিনি থাকতে পাচ্ছেন না সামনে বিশাল কাহ একজন দাঁড়িয়ে আছেন তিনিও জগন্নাথ দেখছেন আর ইনিও জগন্নাথ দেখতে চান কি করা যায় চিন্তিত হয়ে কিন্তু ওই যে উড়িয়া রমণী ওনার কিন্তু জগন্নাথের প্রতি প্রেম ছিল জগন্নাথকে কায়মন বাক্যে খুব ভালোবাসতেন এদিকে তাকালেন দেখতে পেলেন না ওদিকে তাকালেন দেখতে পেলেন না মহাপ্রভু তম্বাচড়া মাথার ওপর দিয়ে তাকাতে গিয়ে দেখলেন যে আমার থেকে অনেক বড় লম্বা আমি বাবা জগন্নাথ আজকে ওপরে আমার কপালে নেয় দর্শন হবে না কি করা যায় তখন জগন্নাথকে হাত জোর করে চোখের জলে কাঁদছেন ওই উড়িয়া রমণে হে জগন্নাথ আজকে আমার কবার কি এত বন্ধ। যে আজকে আমি তোমার চাঁদ বদন একটু দেখতে পাবো না দুই চোখের জলে ভাসছেন ভাজতে ভাসতে ভাসতে মহাপ্রভুর পাশে গোবিন্দ আছেন আর স্বরূপ দা আমাদের আছেন সেই সময় হঠাৎ উড়িয়া রমণী জগন্নাথকে দেখতে না পেয়ে মহাপ্রভুর কোমরটাকে জড়িয়ে ধরেছে কি করছে জানেন মহাপ্রভুর কোমরটাকে জড়িয়ে ধরে মহাপ্রভুর পেছনে পা দিয়েছে মহাপ্রভুর পেছনে পা দিয়ে এখন গোবিন্দ আর সরদ্রামদা ছিলেন তো এরা কিছু বলতে পারছেন না মহাপ্রভুর কোমর জড়িয়ে ধরে মহাপ্রভুর কায়ের ওপর পা দিয়েছে পা দিয়ে কোমর ছেড়ে এইবার বুকের কাছে হাত দিয়েছে ওই রমণে হাত দিয়ে কোমরের কাছে পা দিয়েছে দেখতে দেখতে বৃদ্ধা বেঁচে তো দেখতে পাচ্ছে না জগন্নাথ ওই জন্য প্রেমের আবেশে তার সময় মহাপ্রভুর গলার মধ্যে হাত দিয়েছে গলায় হাত দিয়ে কোমরে পা দিয়ে মহাপ্রভুর মাথার ওপরে এরকম উঠে জগন্নাথ দর্শন করছে প্রাণ করে যখন জগন্নাথ দর্শন হচ্ছে জগন্নাথ দর্শন করতে করতে হঠাৎ মহাপ্রভু তাকিয়ে দেখলেন কে আমার গায়ে পা দিয়ে এরকম করে উঠে আমার মাতার উপর দিয়ে জগন্নাথ দর্শন করে কে হঠাৎ তাকিয়ে দেখলেন এক বৃদ্ধা উড়িয়া রমণী সে জগন্নাথ মানে মহাপ্রভুর ঘায়ের ওপর পা দিয়ে দেখছে তো দেখছেন যে উড়িয়া রমণে দুই চোখ বেয়ে জল পড়ছে আর হা জগন্নাথ হো হা জগন্নাথ হো হা জগন্নাথ তুমি আমাকে দয়া করো তোমার দয়া ছাড়া আমি আর বাঁচতে পারবো না এইরকম করে আস্তি নিবেদন করছেন জগন্নাথের চরণে সেই সময়তে স্বরূপ দামোদর আর গোবিন্দ সে তখন তাড়াতাড়ি করে উড়িয়া রামণিকে ধরেছে এই করো কি কার গায়ে পা দিয়েছ এক জগন্নাথের গায়ে পা দিয়ে আবার আর এক জগন্নাথ দেখছ হ্যাঁ কি দেখা হচ্ছে তোমার দর্শন হচ্ছে কি মহাপ্রভু গোবিন্দের দিকে স্বরূপ দামতরের দিকে হাত দিয়ে বললেন আমাকে দর্শন করতে দাও আমার গায়ে পা দিয়েছে তাতে কোনো দুঃখ নাই ওর যে জগন্নাথ দর্শনে আরতি ওই আরতিটাই হলো ওর দেখবার বিষয় সেই জন্য হায় হায় মহাপ্রভু বলছেন হায় হায় আমার কি দুর্ভাগ্য ওই বৃদ্ধা উড়িয়া রমণের মতো আরতি আমার এখনো হলো না এই যে মহাপ্রভুর যে আরতি এই যে শরণাগতি জগন্নাথের চরণে এদিকে উড়িয়া রমনেই কাঁদছে আর গৌরহরি দুই চক্রি ঝরঝর করে জল পড়ছে দুজনেই কাঁদছেন ভক্ত কাঁদছেন ভগবানও কাঁদছেন দুজনেই কাঁদছেন ওই যে আরতিটা আরতি দেখে কিন্তু স্তম্ভিত হয়ে গেছেন সব ভক্তরা কান্নাকাটি দেখে ভক্ত ভগবানের কান্না হরি বল এখানে ভক্তই বাকে ভগবানই বাকে ভক্ত হলেন উড়িয়া রমণী আর ভগবান হলেন সাক্ষাৎ জগন্নাথ গৌসুন্দর চিন্তা করুন কীরকম আরতি হলে তবে ভগবানের গায়ে পা দিয়ে উঠে জগন্নাথ দর্শন করতে পারে এই আরতিটা খেলা কথা নয় কি হলো জানেন দেখুন এখানে বলছেন মূল শ্লোকে গোবিন্দলীলা এ এই মূল শ্লোকে বলা হয়েছে पश्चन मत्ते धिजाबी अखिल जन मत्त तौ शंतम कंतो ते समंत्यात सपदी निपती तौ वारुणी आशंसनी इथं शिन संग प्रमोदित निमिलित हंस जालम इतिरजता शंके भक्त पिधत्ते श्यामक्त कुमदिनी सदा अंतमे भगवंतलई एखादा बोलशन जे দেখো চন্দ্রের তবু কলঙ্ক আছে কিন্তু ভগবানের বদনচন্দ্রে কোনো কলঙ্ক নাই দেখুন দুই ভগবান এক জায়গায় এক হলো জগন্নাথ ভগবান দুই হলো চৈতন্যচন্দ্র ভগবান অপি চৈতন্য কিন্তু তিনি ভগবান তবে কি হরি বল দেখুন গ্রন্থকর্তা কি বলছেন জগন্নাথের চোখ কিন্তু বড় বড় আছে না ছোট চোখ কি না জগন্নাথের চোখ বড় বড় এদিকে মহাপ্রভুর কাঁদে উঠে যিনি জগন্নাথ দর্শন করছেন আর তাকে দেখছেন দুজনেরই কিন্তু বিস্ফারিত নেত্রম মানে বড় বড় চোখ একটা হলো জগন্নাথের হলো প্রেমের চোখ আর যে ভক্ত জগন্নাথকে দেখছেন তারও কিন্তু প্রেম উৎপন্ন হয়েছে তারও কিন্তু প্রেমের চক্ষু আচ্ছা মাঝখালেন দৌত্য করছেন কি দৌত্য মানে হরি বল দৌত্য মানে কি দুধের কাজ করা দুধ বোচেন আগেকার দিনে রাজাদের কিন্তু দুধ থাকত এর খবর ওর কাছে ওর খবর তার কাছে এটা দূতের কাজ দৌত্য করা একে সংস্কৃত বলা হয় কি হলো তাতে এই যে অবস্থাটা মাঝখানে দুধকে দুই দুই চারটি চোখ চার চোখের মাঝখানে দৌত্য করছে কে হরি বল প্রেম হর দৌত্যকার প্রেম দুজনের মাঝখানে থেকে দুজনেরকে প্রেমর রসার সাধন করাচ্ছে দেখুন দুজনকে যে প্রেমর রসার সাধন করে তার মানে ভক্তের প্রেম আর ভগবানেরও কিন্তু প্রেম যা কোনো দিন আজ পর্যন্ত সংঘটিত হয় নাই দেখবেন প্রেমটা কিন্তু আসলে ভক্তের সম্পদ ভগবানের সম্পদ নয় কিন্তু ভক্তের আর্তি ভক্তের অন্তরস্থিত উৎকণ্ঠা উৎকণ্ঠা বসে প্রেম কিন্তু দৌত্যের কাজ করে দুজনকেই সাগরে ভাসমান করেছেন দুজনকেই প্রেমসাগরে ভাসিয়েছেন তাতে কী হলো হরি বল শাস্ত্রীখানে বলছেন গোবিন্দ অমৃতা বলছেন যে প্রেম হলো সারথী সারথীর কাজ কি সারস্থির কাজ গন্তব্য গন্তব্যের থেকে গন্তব্যে পৌঁছে দেয় দুটো ক্ষেত্রে কিন্তু গন্তব্যের কথাই বলা আছে মানে এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে দেয়া সারথীর কাজ যেখানে যাবেন সেই জায়গাটার নাম হলো গন্তব্য যেখানে যাবেন আর যেখান থেকে যাচ্ছেন সে জায়গাটার নাম হলো স্বনির্ভরস্থানম তার মানে নির্ভরতর স্থান থেকে তিনি গন্তব্যে পৌঁছাচ্ছেন জগতে সব থেকে নির্ভরতার জায়গা কোনটা বলুন তো নির্ভরতার জায়গা কোনটা একমাত্র গোবিন্দ চরণ ছাড়া আর কোন নির্ভরযোগ্য স্থান নাই আছে কি আপনারা কি বলেন নির্ভরযোগ্য জায়গা আছে কি নেই 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 তাহলে কিন্তু আপনারা বলবেন যে আমরা স্বামীর ওপর নির্ভর করি কি কথাটা ঠিক নাকি মায়েরা স্বামীর ওপর নির্ভর করেন না দূর কেউ করছে আবার কেউ করছে দেখুন মাথাগুলো দেখুন কী করে আরে বাবা বেঁচে থাকলেও নির্ভরতা থাকে না কি যদি সঠিক নির্ভরতা থাকতো তাহলে ডিভোর্সিং টেন্ডেন্সি থাকতো না কি বলুন মাথায় থাকতো কি আমি তো মাকে চাই না নির্ভরতা নির্ভরতা নাই বলেই আজকে এই কথা আসছে দেখুন কিন্তু একটা কথা স্বামী স্ত্রীর ওপর নির্ভরশীল নয় আর স্ত্রীও স্বামীর প্রতি নির্ভরশীল নয় আবার ছেলেও মায়ের প্রতি নির্ভরশীল নয় মাও ছেলের প্রতি নির্ভরশীল নয় কারণ জীবনে এমন একটা সময় আসে যে সময় নির্ভরতা একবার শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় এটাই কিন্তু মায়ার সংসারের নিয়ম কিন্তু একটা কথা না বলে থাকতে পারা যাচ্ছে না সেটা হলো গোবিন্দচরণে সৌভাগ্যক্রমে হে গোবিন্দ কৃষ্ণতমাদ। হ যদি বলে একবার মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার যদি কেউ একবার দুহাত চোখের জলে গোবিন্দকে বলেন যে প্রভু আজকে আমি তোমার চরণে আত্ম নিবেদন করলাম আমি আর জগতে কারোর প্রতি নির্ভরতা দেখাব না গোবিন্দ তখন তাকে মা ভৈরবে বলেন শোনা বাবা আমার চরণে যখন নির্ভরতা এসেছে তোমার তোমার আর কোনো চিন্তা নাই শুধু এ জন্মে নয় জন্ম জন্মান্তর আমি তোমাকে হাত ধরে টেনে নিয়েছে মায়ার থেকে নিষ্কৃতি প্রদান করে আমার পাদপদ্যে স্থান দান করব এই যে গোবিন্দির যে একটা অভয়বাণী এই অভয়বাণী কিন্তু আজকাল শোনা যায় না শোনা যায় কি বলেন আপনারা কি ভক্তরা কি বলেন শোনা যায় অভয়বাণী শোনা যায় সংসারে কি বলেন হ্যাঁ অশান্তি না লাতি মারা বেশি সোজা কথা অশান্তি শুধু না আমি নিজে দেখেছি বুঝেছেন মেদিনীপুরে পাঠ করতে গিয়ে দেখেছি স্ত্রী স্বামীকে লাতি মারে তা আবার ডান পায় না বাবা দিয়ে বুঝেছেন দেখে আমি নিজে এ চিন্তা করুন মাস্টার মশাই আবার বলছে লক্ষ্মীমন্ত বউ বাবা কি বলে রে চিন্তা করুন স্বামীকে বাবা দিয়ে লাতি মারছে সেটা কি লক্ষ্মী বউ বাবা গরম লক্ষ্মী চরণে প্রণাম আর দরকার নেই হয়ে গেছে তবে কি এটাই মা সংসারের রীতি এটাই মা সংসারের নিয়ম কি হলো শেষে এখানে কিন্তু বলা হলো পরম নির্ভরশীল স্থান হলো একটাই গ্রন্থ বলছেন নির্ভরতা নিত্য জীবনের জন্য নির্ভরতা আনা যায় চরণে যদি কেউ আত্মনিবেদন করে দেয় হে গোবিন্দ তোমাকে ছাড়া জীবনে আমি আর দ্বিতীয় কাউকেই নিচজন হিসাবে গ্রহণ করতে পারব না আজকে ওদের বৃষ্টি 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 হচ্ছে একটু আগে ওই জন্য কিছু ভক্তদেরকে কম দেখছি আজকে তার মানে বৃষ্টির ভয়ই সব কাঁটামুড়ি দিয়ে শুয়ে পড়েছে ঘরে বুঝেছেন হ্যাঁ কিন্তু যারা উচ্ছ্বসিত শ্রোতা তারা কখনো বৃষ্টিকে পরোয়া করেন না আমি এটাও দেখেছি এই এক মা বিধবা বুঝছেন উনি হরি কথায় খুব নেশা তো দেখেছি এরকম কি বলবো সব কথা ভাগবতের আসরে জ্ঞানী নাই যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পায়ের জুতোটা খুলে মাথায় এরম করে দিয়ে যাচ্ছে আমার নজরে পড়েছিল ঘটনাটা কোথায় জানেন পুরীর মন্দিরে জগন্নাথ দেব দর্শনে জুতোটা মাথায় নেই মানে জুতোই যেন ছাতা যাচ্ছে আমি দিকে গিয়ে বললাম ওমা জুতো কি এখন ছাতা হয়ে মাথায় উঠেছে উনি হঠাৎ মানে কোথায় জুতো আমার তো জুতো নাই আমি তো খালি পায়ে এসেছি আমি আপনার হাতে কি হঠাৎ তাকিয়ে দেখে জুতো এই মরেছে সর্বরা চিন্তা করুন ভগবানকে দর্শন করার জন্য কি জাতীয় অতিব্র উৎকণ্ঠা এসেছে জুতোটাকে ছাতা মনে করে মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে চলেছে চিন্তা করুন এইটা হলো ভক্তের চরিত্র বাহ্য স্মৃতি রহিত অবস্থা তার মানে বাহ্য থাকলে সে জুতোটাকে ছাতা মনে করতো না যার জন্য এখানে কিন্তু গ্রন্থকর্তা বলছেন দেখুন একটু ছোট করে টিকা বলব টিকা কি বলছেন হে অনুমত্তে কমদেনী তাংপ হে কান্ত দ্বিজেন্দ্র ব্রাহ্মণ পৃষ্ঠ পে অখিলৌ বা তৎ তমাংসী সমুৎপন্নে হন্তাম শান্ত শীতল সয়েব শান্ত শান্তি গুণযুক্ত অবীর ব্রাহ্মণেই মদিরা তং মনসি যাও এখানে বলছেন দেখুন আমি আমার নেবেন না টিকাকার বলছেন তাই বলছি ব্রাহ্মণের যদি অধ পতন হয় তখন সে মদিরা পান করে কি ঠিক না ব্রাহ্মণের যদি অধপতন হয় সে যেমন মদিরা পান করে হরিভক্ত যদি তার কৃষ্ণচরণ স্মৃতি নষ্ট হয়ে যায় তারও কিন্তু ব্রাহ্মণের মতেই পতন হয় এখানে দৃষ্টান্ত স্বরূপ টিকাকার সে কথা বললেন দেখুন অধপতন সকলের হয় না যারা কৃষ্ণ প্রেমিক ভক্ত তাদের কখনো অথপতন হয় না কৃষ্ণকে পেতে গেলে যত কষ্টই হোক না কেন সমস্ত কষ্টকে স্বীকার করতে তারা রাজি আছে তবুও কিন্তু গোবিন্দচরণ ছেড়ে গোবিন্দের কাছ থেকে কখনো অন্যত্র ফিরে যাবে না প্রসঙ্গত উল্লেখ্য দেখুন দিঘাভ্রান্তম সমচ্ছন্য প্রসন্ন মিসতে উদ্গ্রমান ব্রাহ্মণান দুষ্টমতির যথা এখানে বলছেন ব্রাহ্মণের পতন হলেও তারও কিন্তু দুষ্টমতি হয় ব্রাহ্মণের পতন বলতে কি বুঝায় আসল কথা আমি বামনের ছেলে তো আমার বলতে একটু লজ্জা হয় বুঝছেন আর যারা ব্রাহ্মণ আছেন তাদের একটু লজ্জা হবেই কীরকম এখানে টিকাকার দৃষ্টান্ত দিচ্ছেন যে ব্রাহ্মণের ছেলের যদি কখনো পতন হয় তাহলে কিন্তু সে গায়ত্রী জপ করতে ভুলে যায় গায়ত্রী বন্ধুমান ঠিক না কথাটা হ্যাঁ শোনেন পৈতা নাই তা না বইতে কারোর আছে গলায় যায় না কোমরে জড়িয়ে রাখে ঠিক কথা না হ্যাঁ চিন্তা করুন আমি ব্রাহ্মণ এই কথাটা সামনে করে তার মানে রাখি কত বড় পতন হলে তবে তার এই প্রবৃত্তিটা জন্ম হয় দেখবেন এক সহস্র ব্রাহ্মণের ভেতরে ব্রাহ্মণা নহসেব্য এই কচ্চা আবিনের জিতে এখানে বলছেন এক কোটি এক হাজার ব্রাহ্মণ মরে তবে কিন্তু একজন শুদ্ধ ভক্তের জন্ম হয় চিন্তা করুন কারণ কোন ব্রাহ্মণের কথা বললেন পতিত ব্রাহ্মণদের কথা বলেছেন ব্রাহ্মণ যদি পতিত হয়ে যায় ব্রাহ্মণ্য ধর্মের থেকে যদি বিচ্যুত হয়ে যায় তাহলে কিন্তু তার পতন হয়ে যায় সে যদি হাজারো বৎসর ধরে তপস্যা করে তার ব্রাহ্মণতা ফিরে পাওয়া খুব শক্ত কিন্তু একা ভক্তির বেশির সাথে তার মানে একজন ভক্তির যদি পতন হয়ে যায় পতন হলেও ভগবান তাকে ধরেন হরি বল ভক্তের পতন হওয়াটা ভগবান কখনো বরদাস্ত করেন না ভগবান কি করেন ভক্তের পতন দেখলে ভগবান উদ্বিগ্ন হয়ে পড়েন উদ্বিগ্ন হয়ে ভক্তের হাতখানাকে ধরে বলেন আরে ভক্ত কোথায় পতিত হচ্ছিস একবার আমার চরণের স্মরণ নিয়ে আবার তোর পতন হচ্ছে অন্য কেউ দেখতে পারলেও আমি তা কখনো দেখতে পারি না গোবিন্দ কী করেন হাতখানাকে ধরে অনন্ত নরকের থেকে ট্রেনে তাকে তুলে নিজের পাদ প্রদান করে তাকে জীবন ধন্য করে দেন চিন্তা করুন পাতিত্বই দশম একটা কথা আছে শাস্ত্রে পাতিত্বটা দোষ হয় না যদি তোলবার লোক থাকে কি হলে বলাই কিছু মনে করবেন না আমি গ্রন্থের কথাই বলছি ব্রাহ্মণের যদি ব্রাহ্মণ নিষ্ঠা না থাকে ব্রাহ্মণচিত যদি পাণ্ডিত না দিকে আজকাল বলতে লজ্জা করে ব্রাহ্মণরা অনেকে আছেন আমি সবার কথা বলছি না তারা গীতা পাঠ করতে জানেন না গীতা পাঠ এখন একজন ব্রাহ্মণ ছিলেন আমার পরিচিত জামালপুর একটা জায়গা আছে দক্ষিণ চব্বিশ পরগনায় জামালপুর তার মানে আমার জন্মস্থানের কাছাকাছি সেখানে যাই হোক সেখানে ওই ব্রাহ্মণ একজন আমাদের আমাদের আত্মীয় এক আত্মীয় এখন আমি তখন মঠে থাকি উনি একদিন মাঠে এসছেন মঠে এসে বাউনের ছেলে দেখলাম গলায় পইতে নাই বুঝেছেন একটা উত্তরীয় গায়ে আছে এরকম ফেঁচছে গলায় পইতে নাই আর কি বলবো বুঝেছেন বাহাতে বিড়ে ভুঁকতে ফুঁকতে মন্দিরে আসছে আমি দেখে বললাম এই বিড়ি ফেলুন আগে ফেলুন জানেন না ভগবানের মন্দিরে কখনো ধূমপান করতে নাই জানেন আপনি তখন ছেলেটা আমাকে কি বললো জানেন আপনি কি সূত্রাধম আমাকে বললাম আমি সূত্রের অধম হতে পারি কিন্তু আমি ভক্ত আপনার সঙ্গে আমার এই জায়গাতা ভাত আপনি অভক্ত আপনি অব্রাহ্মণ যদি ব্রাহ্মণ সঠিক হতেন ব্রাহ্মণ বংশে জন্মেছেন বটে কিন্তু ব্রাহ্মণের বিন্দুমাত্র আচরণ আপনার মধ্যে নাই কারণ বাঁহাতে বিড়ি ধরিয়ে এরম করে একবার করে বিড়ি টানছে আর একবার করে গোবিন্দের দিকে তাকাচ্ছে বিড়ি টানছে আর গোবিন্দের দিকে তাকাচ্ছে হ্যাঁ আমি বললাম যে বাবা ব্রাহ্মণ হওয়া এত সহজ কথা নয় ব্রাহ্মণের বংশে জন্মালেই হবে না ব্রাহ্মণের আচরণ ঠিক থাকতে হবে আচরণের গণ্ডগোল হলে কি বলবো না সে কখনো ব্রাহ্মণ নয় হরি বল চৈতন্য চরিতামৃতের আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে গোবিন্দকে যদি ত্যাগ করে সে ব্রাহ্মণ বংশও জন্মায় তবুও তাকে ব্রাহ্মণ হিসাবে স্বীকার করা যায় না এটা এটা ব্রাহ্মণত্বের অপমান ওই জন্য কিন্তু এখানে বলা হয়েছে এখানে নিষ্ঠার্থে প্রিয়বাদীন ব্রাহ্মণ সৌ সমার্জিতম হি সমৃষ্টা ব্রাহ্মণ লক্ষণম বিদ্যাতি এখানে বলছেন ব্রাহ্মণের লক্ষণ হল তার মধ্যে মৃদুতা থাকবে মৃদুতা মৃদুতা মানে বেশি কথা কইবে না আর কি কথার মধ্যে নম্রতা থাকবে যদি বলেন বিশ্বামিত্র হরিবল কি বলে না বিশ্বামিত্র ব্রাহ্মণ ছিলেন বটে কিন্তু অহামিকায় ব্রাহ্মণত্বের ভ্রষ্টতা এসে গেছিল তার অহামিকায় অহংকারে ব্রাহ্মণত্বের ভ্রষ্টতা এসে তার ওই জন্য কিন্তু তাকে সঠিক ব্রাহ্মণ বলে স্বীকারও করা হয়নি ওই জন্য একটা কথা বলি শ্রী রামচন্দ্রের গুরুদেব হ্যাঁ শ্রী রামচন্দ্রের গুরুদেব বৈশিষ্ট্য রামায়ণে তার লক্ষণ বর্ণনা করা হয়েছে রামায়ণে বলা হয়েছে তৃষ্ঠান্তং বারমা বিষ্টম না ভ্রষ্ট না পাতিতা মাহম এখানে বলছেন রামচন্দ্রের গুরুদেব যিনি তিনি কিন্তু এতই সত্যনিষ্ঠ এতই ধর্মপরায়ণ তিনি ব্যতীত সত্যনিষ্ঠতা ধর্মপরায়ণতা আর আচরণশীলতা তিনটে কিন্তু ত আছে এখানে তিনটে তর উদ্দেশ্য হল যে ভগবানকে পর্যন্ত অতিক্রম করতে পারে তিনটে তো এক জায়গায় হলে ব্যাকরণ কথা বলছেন তিনটে তো এক জায়গায় হলে ভগবানকে অতিক্রম করতে পারে না ভগবানের গুরুদেব হতে পারে বৈশিষ্ট্য কে হরি বল ভগবানের গুরুদেব খেলা কথা নয় রামচন্দ্রের গুরু তিনি এত সত্যনিষ্ঠতা পরায়না এবং শুধু তাই নয় বেদ প্রবক্তা তিনি কিন্তু বেদ প্রবক্তাও ছিলেন দেখবেন বেদের একটা মন্ত্র যদি ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হয় বুঝলেন কী বলবো দুঃখের কথা উনি তখন বরাহ পুরাণের কথা বলেন বেদের প্রমাণ তার মানে তার জানা নাই বরাহ পুরাণের কোন শ্লোক হয়তো তার কখন শুনেছিলেন সেইটাকে মনে বলতে আরম্ভ করেছেন না এটাকে বলা হয় তার মানে আমাদের যে আঠারোটা পুরাণ তৈরি পুরাণ কিন্তু বেদই হল ওর মূল অধিষ্ঠিত দেবতা বেদকে পরিত্যাগ করে কোন পুরাণও কিন্তু প্রকৃষ্ঠ রূপে প্রকাশিত হবেন না বেদ হলো আদি গ্রন্থ আমাদের হিন্দুদের বেদটাই হলো মূল বেদকে অবলম্বন করে সব পুরাণে জন্ম হয়েছে আর দেখবেন একজনই ছিলেন বেদ বিভাগ কর্তা তিনি হচ্ছেন ভগবান বেদব্যাস ভগবান বেদব্যাস আগে কিন্তু ঋক বেদ একটাই বেদ ছিল পরবর্তীকালে বেদ বিভাগ করেছেন বেদব্যাস বেদ বিভাগ করে দেখবেন পর শাম যজু অথব তিনটে বেদ কেন বলুন তো বেদের বিভাগ হওয়ার পরে অবশ্য কথাটা খুব শুকনো হয়ে যাচ্ছে বেদ একটু শুষ্ক কথা বলে প্রসস্ত কথা কিন্তু দেখবেন নিযুক্তি বেদাধিকাংশান্নে আর বেদ এখানে বলছেন বেদ যখন বিভক্ত হয়ে ভাগবতে পরিণত হলেন তখনই কিন্তু বেতের মধ্যে রসস্থতা রস বেতে রসের ভাব কিন্তু এক কথা বেদ মন্ত্র বলি আরাধয়া মাধব দেব ঋগ্বেদ পরিশিষ্ট আছে আরাধয়া মাধব দেব তার মাধ মাধব রাধিকা এখানে বলছেন রাধার মাধব আর মাধবের রাধা এই যে বৈদিক শব্দ দেখবেন রাধা মাধব কিন্তু বেদের দেবতা হরি বল রাধা মাধব হলেন বেদের ঠাকুর আচ্ছা মাধয় প্রশস্তি শব্দ আনাম সংস্কৃত বলা হয়ে যাচ্ছে মায়েরা কিছু মনে করবেন না এখন কথা প্রসঙ্গ এসছে বলে বলছি বেদজ্ঞাম প্রশস্তি শব্দ তার মানে বেদ কিন্তু দেখবেন কারোর প্রশস্তি গান করে না বেদ বরঞ্চ বেদের প্রশস্তি গায় অন্যান্য পুরাণ বৈশিষ্ট্য কি বেদে কিন্তু রাধারানীর কথাও আছে বেদে কিন্তু মাধবের কথাও আছে কিন্তু একটা কথা শ্রীমদ ভাগবতে অনেক পাঠকরা বলেন সেখানে নাকি রাধারানীর নাম নাই ভাগবতে রাধারানীর নাম নাই এ কথা অনেক পাঠকদের মুখে আমি শুনেছি অবশ্য প্রতিবাদ করেছি রাসভাধ্যায় রাধারানীর নামের কথা শ্রীমদ ভাগবতে দেখা যায় কারণ ভাগবতের থেকে বলা আছে অনুগ্রহ ইহ ভগবান স্বয়ং আরাধনানাং নাংসার বেসাম দেখবেন বিষ্ণুর বলা যেত বিষ্ণু আরাধনা পরম আছে জগতে যত আরাধনা আছে সর্ব আরাধনার ভেতরে কৃষ্ণ আরাধনাই হল শ্রেষ্ঠ একটা কথা কৃষ্ণ আরাধনা করেন যারা তাদের মধ্যে শ্রেষ্ঠ কে আরাধনা নাংসার বেসাম আরাধনাই হচ্ছেন তাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ অতএব রাধারানীর নাম তবে কি রাধা এই শব্দটি ভাগবতে বলা হয়নি কারণটা কি রাধা শব্দটা তো প্রেমবাচক রাধা শব্দটা প্রেমবাচক তার মানে রাধারানী কিন্তু কৃষ্ণ ভক্তের অধিষ্ঠাত্রী দেবী রাধা এই শব্দ বললে কৃষ্ণ যত সন্তুষ্ট হন অন্য কোন ভক্তের নাম করলে কৃষ্ণ তত সন্তুষ্ট হন না রাধা দেখবেন আমরা বেদের কথাই বলছি আবার রাধায়া ব মাধাবি করা রাধিকা তার মানে ঘুরিয়ে বলা হলো দুটো তত্ত্বই কিন্তু একই তত্ত্ব কে রাধাই কৃষ্ণ আবার কৃষ্ণই রাধিকা দুটো তত্ত্ব এক হয়ে কিন্তু রাধাকৃষ্ণের যুগল হয়েছে অতএব বেতের মন্ত্রের দ্বারা আমরা দেখতে পাই যে বেদ প্রবোধিত বাক্যে আনাম স্বীকার করি কোন কথাকে বেদ প্রবোধিত বাক্যই কিন্তু একমাত্র স্বীকার্য আর বেদে যে কথা নাই সে কথা কখনও স্বীকার করা যায় না অন্তত হিন্দু ধর্মে তো নয় এ কথা বলা হলো এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে চন্দ্র চাঁদ সুন্দর হলেও চাঁদের কলঙ্ক আছে কিন্তু কমলের কোনো কলঙ্ক নেয় বদন চাঁদে আর আরেক সমীন চন্দ্রাধরম্ন ধিয়া এখানে বলছেন গোবিন্দের বদনটাকে চাঁদ বলা হয়েছে চাঁদ কিন্তু কলঙ্ক হেন চাঁদ এ বদনে কোনো কলঙ্ক নাই আপনারা লক্ষ্য করতেন কি আচ্ছা চাঁদের বদনে কি অলকাতি লোক আছে কি হরি বল আছে নাই আচ্ছা বলুন তো চাঁদের বদনে কি গোবিন্দের মতো সম্যক হাসি বিরাজিত আছে কথা কেন হাসি আছে কি চাঁদ হাসে না কিন্তু গোবিন্দ হাসেন আচ্ছা আর একটা কথা বলি চাঁদের কি কুঞ্চিত কেস আছে কচকানো কচকানো চুল আছে নাই কিন্তু গোবিন্দের মদনচন্দ্রে এইগুলো সব বিরাজিত দেখবেন সঠিক আমাদের এই পঞ্চপুরাণ প্রধান পঞ্চপুরাণ আছে তার মধ্যে নির্দিষ্ট পুরাণ বলে একটি পুরাণ আছে সেখানে কিন্তু বলা আছেন পঞ্চকলা পৃষ্ঠস্ত গোবিন্দ বদনৈসহরণ পল্লাম এব মাধুর্যাং প্রতিধুষ্ঠতি এখানে বলছেন গোবিন্দের বদন কমলে যত মাধুর্য প্রকটিত হয়েছে এমনটি মাধুর্য কিন্তু মনে হয় অনন্ত ব্রহ্মাণ্ডে আর কারোর বদন কমলে নাই কিন্তু একটা কথা এখানে প্রসঙ্গে এসে এখন বলতেই হয় গোবিন্দের বদন কমলে যত মাধুর্য আছে তার থেকে কোটিগণ মাধুর্য ছিল সে চৈতন্য মহাপ্রভুর বদন কমলে মহাপ্রভুকে দেখে কারণ বলুন তো চৈতন্য চৈতন্য সেখানে রথযাত্রা প্রসঙ্গে বলা হয়েছে রথযাত্রা দেখবেন জগন্নাথের রথ চলছে রথ চলতে চলতে রথটা দাঁড়িয়ে গেল রথ আর চলছে না কি হলো তখন কি হলো তখন যারা বয়শালী পাণ্ডা তাদেরকে নিয়োজিত করা হলো রথ ঠালবার জন্য ওরে বাবা রথ ঠেললেন শক্তিশালী পান যারা কিন্তু অদ্ভুত ব্যাপার রথ এতটুকু নড়ল না হাতি 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 আনা হলো হাতি হাতি দিয়ে রথ টানতে আরম্ভ করল ওরে বাবা অনেকগুলো হাতি একসঙ্গে রথ টেনেও কিন্তু এতটুকু টলানো গেল না কি করা যায় নিশ্চয়ই আমাদের কোনো অপরাধ হয়েছে জগন্নাথের চরণে যার জন্য জগন্নাথ রুষ্ট হয়ে রথটাকে দাঁড় করিয়ে দিয়েছেন রথ না মহাপ্রভু তখন রথাকে নিত্য কীর্তন করছিলেন সেই সময় মহাপ্রভুর কাছে গিয়ে গৌর ভক্তেরা বললেন প্রভু জগন্নাথ তো আর চলছে না কি করা যায় কি করবো এত লোক মিলে একসঙ্গে তো জগন্নাথকে তলানো গেল না কি করা যায় এখন গৌরহরি বলেন কি মত্তিং মানে এক মত্তসিংহের মতো মহাপ্রভু কেন জগন্নাথের রথ চলবে না কেন চলবে সবাই কি যত ভক্ত আছে তাদের টানতে বলে অনেক টানাটানি হয়েছে কোনো টানাটানিতে এই কাজ হয়নি গৌরহরি বলেন তোমাদের কোনো চিন্তা নাই আমি রথ চালিয়ে দিচ্ছি কি করে চালাবে মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে রথের পেছন দিকে গিয়ে মাথাটাকে রথের সঙ্গে লাগিয়ে খেলতে আরম্ভ করলেন যেই রথ ঠেলতে আরম্ভ করেছিলেন গড় গড় করে রথ চলতে আরম্ভ করে তখন কী হলো লক্ষ লক্ষ লোক যে রথ টরাতে পারে নাই মহাপ্রভু একা কিন্তু মাথা দিয়ে ঠেলে সেই রথ নিয়ে চলে গেলেন কা শক্তি দেখবেন দেখে হলো জগন্নাথ রূপে বিস্মিত বলছেন জগন্নাথ পর্যন্ত কিন্তু মহাপ্রভুর বৈশিষ্ট্য দেখে তিনিও বিস্মিত হয়েছিলেন এবং বিস্ফারিত নেত্রী গৌরের দিকে তাকিয়েছেন হে গৌর হরি তোমার তুমি হলে অমিত তেজা অমিত তেজা মানে তোমার মত তেজ বোধ হয় আমারও নাই হরি বল জগন্নাথ কিন্তু একা তেজ বেশি হবে না কেন জগন্নাথ হলো একা না আপনারা বলবেন আর সঙ্গে দুজন আছে কে আছে বলরাম সুভদ্রা তিনজন আছেন জানেন তিনজনের থেকে মহাপ্রভুর শক্তি বেশি এখানে বলছেন জগন্নাথ বিস্মিত মহাপ্রভু শক্তি দেখে জগন্নাথ পর্যন্ত বিস্মিত হয়ে গেছেন থাকতে পারছেন না রথ চলতে শুরু করেছে চিন্তা করুন মহাপ্রভুর শরীরে কে আছে राधा कृष्ण प्रणाम कृते लाजेने शक्ति रस महान एकातमानौ देह भेद अंगचौतौ चैतन्यक्षंग प्रकटमधुरा ततंच वैक्यमाप्तं आराधा भावदुती सुबदितं नोमे कृष्ण स्वरूपम प्रणाम मंत्र बला हो तो तो। महाप्रभु के आराधा भावदुती सुबलित कृष्ण एटा कथा बोलिए কৃষ্ণ অবতারে কিন্তু কৃষ্ণেরই ভাব ছিল রাধারানীর ভাব ছিল না হরি বল কিন্তু গৌরবতারে আর রাধাভাব দুটি শুবলিত কৃষ্ণ দেখুন মহাপ্রভু দুটো জিনিস নিয়েছেন রাধারানীর কাছ থেকে কি এক হলো রাধারানীর অঙ্গকান্তি আর এক হলো রাধারানীর ভাব দুটো নিয়েছেন করলেন দেখুন কৃষ্ণের ভিতরে ভাব ছিল ছিল না যে তা কিন্তু নয় কেন আরাধা ভাব সমাদ্রিতম নতৎ রাধিকয়া ভক্ত সমৃদ্ধ সিন্ধু দেখবেন কৃষ্ণের ভিতরে কিন্তু রাধারানীর মতো উৎকণ্ঠা ছিল না উৎকণ্ঠা উৎকণ্ঠা কি হরিবল উৎকণ্ঠা হলো কৃষ্ণ অদর্শনজনিত ব্যাথায় ব্যথায় বুকটা ভেঙে যাওয়া যাকে উৎকণ্ঠা বলা হয় অদর্শনজনিত ব্যাথা ব্যথা বুকখানা বোধ ভেঙেই গেল আর বোধ বক্ষকে রাখা যাবে না এ কথা মনে করেছেন কিন্তু উৎকণ্ঠাটা কিন্তু কৃষ্ণের শক্তি নয় উৎকণ্ঠা কার বল রাধারানীর কিন্তু উৎকণ্ঠা কৃষ্ণের থেকেও বেশি কারণ উৎকণ্ঠা ভাবটা কিন্তু ভক্তেরই একমাত্র হয় ভগবানের তা কখনো হয় না ভগবান তো তিনি ভগবান ঠ্যাঁকে দেওয়া ঠ্যাং দিয়ে বসে আছে হরি বল কিন্তু ভক্ত তাকে বাবার জন্য এত উৎকণ্ঠিত চিত্ত হয় যে ভগবানের কাছে না যাওয়া পর্যন্ত তার উৎকণ্ঠা কমে না কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আরাধিকা দর্শনে কৃষ্ণের চরম উৎকণ্ঠা প্রকাশিত হয় নাই কিন্তু রাধারানীর কৃষ্ণ দর্শনে উৎকণ্ঠার চরম অবস্থা গিয়ে পৌঁছেছিল এটা কিন্তু উজ্জ্বল নির্মণী গ্রন্থে আমরা দেখতে পাই রবকামীপাত উজ্জ্বল নির্মণিতে সে কথা উল্লেখ করেছেন রাধারানীর ভাব যেটা সেটা কিন্তু কৃষ্ণশক্তির থেকেও বেশি শক্তিমান কি করে হলো দেখুন ভক্তের হৃদয়ে যে ভাবগুলো থাকে তা কিন্তু ভগবানের হৃদয়ে থাকে না ভগবানের ভিতরে কিন্তু একটা অহংকার আছে কি অহংকার জগদীশ্বরত্বের অহংকার আমি জগদীশ্বর হরিব অরাধারণের অন্তরে কিন্তু সে অহংকারটা নাই অরাধারণে কিন্তু সর্বদা দৈন্যপূর্ণ কলেবর নিরন্তর দৈন্যেই তার হৃদয়টি পরিপূর্ণ আছে অতএব অহংকার ভগবানের হতে পারে অহংকার ভক্তের হওয়া ঠিক নয় শুধু রাধারী নয় হরিবল সব ভক্তেরই কিন্তু অহংকার ত্যাগ করা উচিত কে বলেন আমি বড় লোক এটা একটা অহংকার ঠিক না বাবা আমাদের গ্রামে যত সুন্দরী আছে তার মধ্যে আমি হলাম এক নম্বর হরি বল মায়েদের এরকম অহংকার কিন্তু হয় হয় না আচ্ছা কথা কয় না কেন মায়েরা অহংকার হয় না সুন্দরী হলে অহংকার হয় না বাবা হ্যাঁ হ্যাঁ জমিদার বাড়িতে দেখবেন জমিদার বাড়িতে নাচ গান হতো না আগেকার দিনে এখন তো জমিদার বাড়ি নাই নাচ গান হতো দেখবেন যে সবথেকে বড়ো নর্ত কি আর দিন থেকেই সব থেকে বেশি সুন্দরী সে কিন্তু ওই পায়ে ঘুমোয় বেঁধে এর ঠুকে ঠুকেটে বুঝছেন ওরা কিসের ঠোকা অহংকারের ঠোকা ওইটা হলো যতগুলো রমণী আছে জমিদারের কাছে সব থেকে আমি হলাম সুন্দরী আর আমার মতো নাচতে আর কেউ পারবে না এই যে অহংকার জানবেন অহংকারত্বে ভ্রষ্টতা আসে পাতিত্ব দোষ হবে অহংকার হবে যদি কেউ বলে আমার মতো ভক্ত আর রানাঘাটে নাই হরি বল এই অহংকার কি ভক্তের জীবনে সমীচীন কি হরিবল অহংকার থাকা উচিত কি অহংকার ত্যাগ না করলে হরিভজন হবে না ওই জন্য কিন্তু এখানে বলেছেন যে চন্দ্রের সৌন্দর্য আছে ঠিকই অহংকার আছে চন্দ্রের কথা সত্য কেন পূর্ণিমা রজনীতে আমাকে যত সুন্দর এত সুন্দর কিন্তু আর কাউকে দেখায় না তার মানে আপনারা বলুন না কেন অমাবস্যার দিন আর পূর্ণিমার দিন কি একই কি মায়েরা সেদিন চাঁদ হাসে অমাবস্যা কাঁদে আমাবস্যা কাঁদছে কে হলো তোমার চোখে জল কেন চাঁদের মতো সুন্দর তো আমি হতে পারি নাই কি করব এখন আমার কপাল পোড়া ওই জন্য হয় নাই আমি অন্ধকার অন্ধকার যেমন অমাবস্যা যেমন পূর্ণিমার দিকে তাকিয়ে থাকে সেই রকম কলুষিত্ত অভক্ত যারা তারা কিন্তু ভক্তের মুখের দিকেই তাকিয়ে থাকে কারণ একটাই কি কারণ কারণ হলো যাতে করে ভক্তের হৃদয়ের মতো আমার হৃদয়টাও কখনো তৈরি হয় এইরকম একটা অবস্থান্তর ঘটে রাধারানী তার কিন্তু অহংকার ছিল না কিন্তু একটা কথা রাধারস সুধানিধি গ্রন্থে রাধারস সুধানিধি গ্রন্থে গোবিন্দ রাধারানীর চরণে নুপুর পাচ্ছেন হরি বল গোবিন্দ রাধারানীর নূপুর পাচ্ছেন এখন কীভাবে পারছেন গোবিন্দের কোলের ওপর রাধারানীর চরণটা রয়েছে গোবিন্দ মানে নূপুরটাকে ধরে একদম করে নূপুরটা পড়ে আর রাধারানী তখন মনে মনে ভাবলেন বাবা আমি কি কম নাকি হ্যাঁ গোবিন্দ আমার চরণ ধরে নুপুর পরাচ্ছেন গোবিন্দ কিন্তু মনে মনে ভাবলেন আমার পরম সৌভাগ্য আমি আজকে রাধারানীর সেবা করতে পেরেছি নুপুর পরানো সেবা ওটা করতে পেরেছি রাধারানির অন্তরে কিছু সময়ের জন্য কিঞ্চিত কালের জন্য হল সাময়িক অহংকার সৃষ্টি হয়েছিল বটে কিন্তু গোবিন্দের আরতি দেখে নুপুর পরানোর আরতি দেখে রাধারানীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ করলো হে গোবিন্দ তোমার ভক্ত সেবা করবার যে প্রবণতা এমন প্রবণতা আমারও যেন জন্ম জন্মান্তর হয় আমি যেন তোমার চরণ সেবা করবার চরণের অন্তর উৎকণ্ঠিত হই এই যে রাধারানীর অন্তরের বাসনা দুটি অবস্থার সৃষ্টি একত্রিত হয়েছে অহংকার এসেছে বটে ক্ষণকালের জন্য কিন্তু পরবর্তীকালে আবার দৈনের জন্ম হয়ে গেছে দৈন্য দেখবেন হরিভক্তিবিল সে আছে দৈন্যন্ত পরমাং প্রেম না দৈন্য না হলে প্রেমের জন্ম হয় না দৈনন্দ পরমাং প্রেম না দৈনই কিন্তু প্রেমের আধার যার দৈন্য নাই সে কোনো দিন প্রেম লাভ করতে পারবে না আমার অপরাধ নেবেন না আপনারা ভক্ত সমাজেও কিন্তু দৈন্যের অভাব হয়ে যাচ্ছে ক্রমশ দৈন্য দৈন্য ভাব মানে হ্যাঁ ওই যে আমি টাউন রোডে কলকাতা ল্যান্ডাউন রোড আছে না টাউন রোডে আমাদের কিছু ভক্ত আছে আছে ল্যান্ড টাউন রোডে পাঠে পাঠে গেছি সেবারে এখন হয়েছে কি সামনের দিকে তাকিয়ে দেখি বুঝছেন মাথা নাড়া এই মোটা মোটা সব ঠিকই ঠিকা মোটা মোটা হ্যাঁ গোষ্ঠ পাতা শিখা অন্তত ষোলো সতেরো জন বসে আছে এরকম আমি দেখলাম ব্রাহ্মণ পণ্ডিত নিশ্চয়ই হবে না যেন এরকম মোটামোটা ঠিকই কে রাখবে আজকালকার দিনে আমি তখন আমাকে বলা হয়েছিল এই যে প্রসঙ্গ বলতে আমি এই প্রসঙ্গে আর গেলাম না না গিয়ে ব্রাহ্মণের গুণ এবং তার অধৈন্যতা এ সম্পর্কে পাঠে আলোচনা হচ্ছিল দুজন ব্রাহ্মণ রাগের চটে ফসফ করতে করতে উঠে চলে গেল এখন আমি চিন্তা করতে গেলাম ব্রাহ্মণ তো উঠে চলে গেল তাতে আবার আমার কোনো অপরাধ হলো না তো চিন্তা করলাম শেষকালে ব্রাহ্মণের দৈন্য কেমন হওয়া উচিত আর ভগবানের এবার কেমন দৈন্য হওয়া উচিত সে কথাটা বলতে গিয়ে দশমস্কন্ধে ভাগবতের দৃষ্টান্ত দিলাম কার কথা সুদামা বিপ্রের কথা সুদামা বিপ্র আচ্ছা আপনারা বলুন দ্বারকায় যখন সুদাম্মা গিয়েছিলেন দাড়িরা কিন্তু সুদামাকে ঢুকতে দেননি কোথা বামুন হে হাড়ে মাংস নাই হাড়ে মাংস নাই কোথায় যেন আমাদের এখানে আছে হ্যাঁ ওই যখন আছে হাড়ে মাংস নাই এই ব্রাহ্মণ কোথা থেকে এসছো ব্রাহ্মণ ভালো খাবে ভালো করে শরীর তৈরি হবে তবে তো ব্রাহ্মণ শুধু হাড়ে মাংস নাই এদিকে রুখিনি সত্য ভাবা এরা কিন্তু গোবিন্দকে বিচলিত দেখলেন কি ব্যাপার দাঁড়ির আর শুধু আমাকে ঢুকতে চাননি করে রুখেছেন গোবিন্দ অন্তর্যে আমি সবই জানেন জেনে মনে মনে ভাবেন আমার প্রিয় ভক্ত শুধু আমার এসেছে তাকে কি কখনো অসম্মান করা যায় কি করলেন জানেন আনন্দ চিত্তে তখন আস্তে আস্তে সিংহাসন ছেড়ে উঠলেন দাঁড়িরা আস্তে আস্তে আসতেন গোবিন্দের কাছে গোবিন্দ নিশ্চয়ই তাকে সরিয়ে দেবেন এই চিন্তা করে হঠাৎ দেখলেন গোবিন্দ সিংহাসন থেকে উঠে নিজের উত্তরীয় যেটা উত্তরীয় খারা উড়ে পড়ে যাচ্ছে আর গোবিন্দ ছুটতে ছুটতে আসছেন দুই হাত তুলে কি ব্যাপার দাড়িরা বলে প্রভু তুমি কোথায় যাও বলেন দরজায় আমার এক প্রিয় ভক্ত দাঁড়িয়ে আছে কেছে তার নাম সুদামা বিপ্র ও! তাই সে কীরকম দেখতে তোমরা যাকে বলেছো হারে মাংস নাই সে দাঁড়িয়ে আছে মূর্খ তো আমরা জানো না যে সুদামা আমার কত বড় ভক্ত সুদামা চোখের জলে দাঁড়িয়ে আছে দরজায় দাঁড়িরা ঢুকতে দিলেন না গোবিন্দ ছুটতে ছুটতে এসে শখে হে শখে আর দাঁড়ে দাঁড়িয়ে আছো কেন এসো আমার বুকে এসো এ কথা বলেই গোবিন্দ দুই হাত ধরে একেবারে ছুটে গিয়ে সুদামা বিপ্রকে বুকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পরেই সুদামা বিপ্র গোবিন্দের চিনময় স্পর্শে আনন্দিত হলে বারে দুই চোখের জলে ভাসছেন আর গোবিন্দের অঙ্গটা ভেসে যাচ্ছে সুদামা বিপ্রের দিকে তাকিয়ে বললেন সুদামা এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি কেন হাড়ে মাংস না থাকতে পারে তোমার চোখে আছে প্রেম বাড়ি এমনভাবে কাঁদতে জানো তুমি যে আমার চিত্তকেও তুমি বিকলিত করতে পারো সুদামা এসো আমার সঙ্গে এসো সুদামাকে জড়িয়ে ধরে নিয়ে এসে কোথায় বসালেন হরি বল নিজের যে সিংহাসন ওই সিংহাসনে শুধু আমাকে বসিয়ে দিলেন এ স্বর্ণ ভৃঙ্গারে করে জল নিয়ে এসো এটা তো সব হতচকিত হয়ে গেছে কি ব্যাপার ভ্রমণকে বসিয়ে জল আনতে বলছি কিরকম রুক্কি সত্য মতো আর বিরোধী পারেন না যেন বলেন ঠিক আছে আনছি একবার স্বর্ণ ভেঙ্গা আরে করে জল নিয়ে এসছেন সুগন্ধি জল দিয়েছেন ঠিকানা দেওয়ার পর কি হলো দেখবেন এত বড় দুর্ঘটনা ঘটবে এটা কেউ চিন্তাই করতে পারেননি সোদামাকে নিজের সিংহাসনে বসিয়ে গোবিন্দ গিয়ে বসলেন কোথায় সোদামা বিপ্রের পদতলে পদতলে বসে কি করলেন জানেন হঠাৎই পাত্রটাকে চরণের নিচে রেখে ওই ভেঙ্গারে করে জল এনেছেন সেই জলটা বাঁ হাত দিয়ে ঢালছেন আর ডান হাতটা চরণে বলিয়ে দিচ্ছেন দেখে সদ্যভামা রুক্কিণী জাম্ববতী এরা সকলেই কিন্তু অস্তপ্রভু কার পা ধোয়াচ্ছ বলে ত্রিভুবন যার পা আমি সেই কৃষ্ণ আমি আজকে আমার প্রিয় ভক্তি চরণ করছি। কারণটা কি না ভক্তের বৈভব জ্ঞান নাহিসিতে প্রেমের বৈভবে ভক্ত চেনেছে প্রেমতে আনন্দিত হইয়া প্রভু চরণ ধোয়াইলা ভক্ত কুল সবে মেলে দুই হাত তুলি হরি হরি বলিলা কি হলো দেখুন ভগবানের এই ভক্ত সেবা দেখে ভক্তরা থাকতে পারেন রুক্ষিণী সত্যভামা জাম্ববতী ইত্যাদি মহিষীগণ তারা কিন্তু গোবিন্দের এই কার্য দেখে একটুখানি বিমোহিত হয়েছেন বিমোহিত হয়ে বলেন গোবিন্দ একটু আমাদেরকে দাও আমাদেরকে দাও তুমি তখন বিপ্রে চরণ ধৈত করছো আচ্ছা বল গোবিন্দ যার চরণ ধোয়াচ্ছেন সুদামা তার নিজেকে ধোয়াচ্ছেন নিজেকে মানে ভগবান যার চরণ ধোয়াচ্ছেন কী দিয়ে সুদামা ধোয়াচ্ছেন নয়নের চলে তিনি তখন বক্ষ ফাটাচ্ছেন কাছেন আর ভগবানের দিকে তাকিয়ে বলছেন ধণ্ড তোমার ভগবত্তা হে প্রভু তোমার মতো ভগবানকে জানো আমি জন্মে জন্মে বন্ধুরূপে পাই এটাই আমার লক্ষ্য এছাড়া আমি আর কিছু চাই না কি হল চিন্তা করুন ভগবান যে স্বর ঐশ্বর্যপূর্ণ ঐশ্বর্যস্ব ও সমগ্রস্ব বীরচীয় জ্ঞান বৈরাগ্রশ্চৈব চন্ডাং ভগতি অঙ্গনা একমাত্র কৃষ্ণ ভগবানের ভেতরে ছটি ঐশ্বর্য বিদ্যমান আছে কৃষ্ণের ভেতরে একটা কথা আছে মহাপ্রভু কিন্তু ঐশ্বর্য গ্রহণ করেন নাই কিন্তু ঐশ্বর্য গ্রহণ না করলেও লক্ষ্মী কিন্তু তার করতলগত লক্ষ্মী বলি প্রসঙ্গটা ভাগতে আছে মহাপ্রভু যারা বন্ধু যারা ব্যাকরণ পড়তেন মহাপ্রভুর সঙ্গে একদিন মাতা কি করেছেন একদিন মাতা কি দৈন্য দশা কি দশা হাঁড়িতে চাল নাই চিন্তিত জগন্নাথ মিশ্র চিন্তিত সচি মাতা ছেলে আমার খাবে কি সে চিন্তা করছেন সত্য ভগবতের কথা চিন্তা ছেলেকে খাওয়াবো কি নিজের খাওয়া চিন্তা করেন নাই ছেলেকে খাওয়াবো কি এ চিন্তা করছেন চিন্তা করতে করতে কী হল জানেন হঠাৎ মহাপ্রভুর ইঙ্গিত ক্রমে হরিবল কী হলো জানেন এত বড়ো একটা সোনার দলা সোনা সোনা এত বড় সোনার দলা নিয়ে নিমাই ছুটতে ছুটতে মায়ের কাছে ও মা মানে কি হয়েছে কি আর হবে মা তুমি যা চিন্তা করছো এই দলাটা কাছে রাখো এটার দ্বারাই তার সমাধা হয়ে যাবে হয়তো চিন্তা করুন না কেন ছেলে যদি এত বড় সোনার দলা নিয়ে আসে মায়ের মনে সন্দেহ হবে না ছেলেটা কারো বাড়িতে চুরি করতে নাকি হ্যাঁ তাহলে আমার বাড়ির ছেলে সোনার দলা পেলো কোথায় আপনারা বলুন না কোথায় পেলো লক্ষ্মী দেবী তাকে দিয়েছে লক্ষ্মী দেবী তার সেবার জন্য তাকে বলছেন প্রভু তুমি এটা নিয়ে যাও মাকে গিয়ে দাও যাতে করে ব্রাহ্মণ সেবার কোনো অমর্যাদা না হয় কি করলেন শেষ পর্যন্ত সোনার দলা মাকে দিয়েছেন মা বলেন খোকা ও নিমায় ও কি ব্যাপার মা কি বলছো কার বাড়িতে ডাকাতি করে আনলি হ্যাঁ সোনার দলা কোথায় পেলি বলেন মা তোমার ছেলে কোনোদিন চুরিও করবে না ডাকাতিও করবে না তবে একটা কথা বলি চুরি ডাকাতি করবো না চুরি টাকাতে শেখাতেও যাবো না কাউকে মাগ তোমার এমন একটা ছেলে জগতের লোক যারা কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে তাদেরকেও আমি তুই হাত তুলে প্রেমানন্দে হরি বলাব এইটা আমার অন্তরের ইচ্ছা মাগ তোমার ছেলে কখনো চোরও নয় তোমার ছেলে ডাকাতও নয় কেন তুমি চিন্তা করছো মা পেলি কোথায় আগে বল মা বলছেন সোনার দলাটা পেলি কোথায় তখন বলেন সোনার দলা পেলাম মা কি জমিদার পুত্র যাচ্ছিল দিয়ে জমিদার ছেলে রাস্তা দিয়ে যেতে যেতে কী হলো মা জানো বলে কী হচ্ছে হবে আর কি শোনো মা আমাদের দুঃখের দিন দেখে দুর্দশা দেখে জমিদারের ছেলেটা আমাকে এটা উপহার দিল জমিদার ছেলে আমাকে দিল আচ্ছা আমাদের দুঃখের দিনের কথা জমিদারের ছেলে জানলো কী করে হরি বল কী হরি বল জমিদারের ছেলে জানল কী করে মনে মনে ভাবলেন যে সেই জমিদারের ছেলেকে জানা সেটা হলাম আমি হ্যাঁ তুই গরিবের ব্রাহ্মণের ঘরে তো জমিদার হলি কবে মাগো আসলে ভেতরটা আমার জমিদার বাইরেটা আমি ব্রাহ্মণে লীলা করছি মাত্র এতে কোনো চিন্তার কারণ নাই জানো না কি বলে কি কৃষ্ণ যখন ছিলাম তখন কিন্তু আমি দ্বারকার রাজা বল আমি যখন কৃষ্ণ ছিলাম তখন আমি মথুরার রাজা ছিলাম তবে একটা নাম কিন্তু কোনোদিন আমার খুঁজে নাই কি নাম আমি গোয়ালারে বেটা গোয়ালার ছেলে এই নামটা কি ঘুঁজেছে কি বলেন যত বড়ো দ্বারকাধীশ হোক আর যত বড় মথুরাধীশ হোক না কেন গোয়ালার ছেলে গোয়ালারই ছেলে আছে সেই রকম ভগবান গৌরহরি বললেন মাগো আমার স্বভাবে স্বরূপে কিন্তু আমি একই আছি তফাত কিছু হয় নাই মাগ যারা আমার তত্ত্ব জানে তারা আমার কথা বুঝতে পারে তারা মানে শুনেছেন কি ওই যে গৌসুন্দর আর আচ্ছা গৌসুন্দরের প্রথমাত্রী নাম কি লক্ষ্মী প্রিয়া দ্বিতীয় স্ত্রীর নাম কি বাবা কি কয় রে হ্যাঁ না মুখের তো আছে সবার কিন্তু গুণটা নিতে পারছি না আমরা গুণ এখন লক্ষ্মীপ্রিয়া কে বলুন তো উনি কিন্তু লক্ষ্মীর বিশেষ অংশ চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এ কথা কিন্তু স্বীকার করেছেন এখন লক্ষ্মীর দ্বিতীয় লক্ষ্মী এসেছেন বহু সুন্দরের গৃহে কিন্তু লক্ষ্মী আগেই চলে গেলেন কেন জানেন মহাপ্রভু বাংলাদেশ কী ছিলেন বাংলাদেশ থেকে থেকে ওখানে থাকার সময়তে লক্ষ্মী দেবীকে সঙ্গে করে নিয়ে যাননি বিরাহরূপ সর্প লক্ষ্মী দেবীকে দংশন করছেন অনেকে বলে সাপের কামড়ে মরে গেছে আরে বেটা মূর্খের দল ভগবানকে কখন সাপে কামড়াতে পারে কী বলেন ভগবানকে সাপে কামড়ায় কখনো না চিন্তা করুন না কেন কালিও দমন লীলাতে সাপে কালী কটা পাতা ছিল সহস্র ফনা বিশিষ্ট এক হাজার ফনা আচ্ছা এক হাজার ফনা ছিল কালিয়র কালিও কি গোবিন্দকে ধংশন করেছেন মজার কথা কালীও পারেন নাই কিন্তু ছাড়েনও নাই কারণ কি জানেন গোবিন্দ যখন গোপাল এ সময় গোপালের মূর্তি গোবিন্দ যখন কালীয়নাগের মাথায় পা তুলেছেন দিয়ে কালীয়নাগের অহংকার ছিল শত সহস্র ফনা ধর আমি অতএব আমার মতো এতগুলো ফনা আর কোনো সাপের নাই এর অহংকার করেছিল গোবিন্দ দেখলেন অহংকার সীমিত না হলে কখনো ভক্ত হওয়া যায় না কি করলেন মাথার ওপরে উঠে গোবিন্দ কিন্তু নাচতে আরম্ভ করলেন আচ্ছা বলুন তো বাজনা কোথায় হ্যাঁ হরি বল যমুনাতে বাজনা কোথায় কালীয় হাতে বাজনা কোথায় স্বর্গের দেবতারা গোবিন্দের কালীয় নাগের মস্তকে ওঠা দেখে আনন্দে স্বর্গে বাজনা বাজাতে আরম্ভ করেছে স্বর্গে বাজনা বাজাচ্ছে আর গোবিন্দ সেই তালে তালে কালীয় নাগের মাথার উপর নাচতে আরম্ভ করেছেন আচ্ছা নাচার উদ্দেশ্যটা কি দুটো একটা হলো মাধুর্য প্রদর্শন এক দুই হলো অহংকার চূর্ণ দুটো মাধুর্য প্রদর্শন কি না অতটুকু ছেলে গোপাল সে অত বড় সহস্র ফণাধর কালিয়র উপরে নির্ভয়ে দাঁড়িয়ে সে নাচটা আরম্ভ করলো বিভিন্ন মুদ্রা সহকারে মুদ্রা সহকারে আছে স্বর্গের দেবতারা ওই গোবিন্দের কালীয়নাগের মাথায় নাচা দেখে থাকতে না পে তারা বাজনা বাজিয়েছেন আর সেই তালে গোবিন্দ নাচছেন আর একটা কাজ করেছেন গোবিন্দ কি জানেন নাচে তালে তালে বাবা গোবিন্দের পদভারে মানে লাঠিতে কি হচ্ছে না এক একটা ফনা নিস্তেজ হয়ে পড়েছে সহস্র ফনা ধর কালীয়নাগ তার কি হয়েছিল অতগুলো ফোনা কিন্তু নিস্তেজ হয়ে পড়াতে শক্তিহীন হয়ে হয়ে যাওয়াতে কালীয়নাক কিন্তু আর দংশন করবার কোনো অবসর পান নাই দংশন করতে পারেননি আপনারা জানবেন শ্রীমান ভাগবতে নাগপত্নী নাগপত্নীগণের স্তুতি আছে নাগপত্নীগণের স্তুতি সেখানে কিন্তু নাগপত্নীগণ প্রার্থনা জাতি গোবিন্দের চরণে হে গোবিন্দ তোমাকে আমি আর তোমাকে আমরা আর কি বলবো আমাদের স্বামীরা হলো দুর্ভেরিত দেখুন স্ত্রী স্বামীকে বলছেন আমাদের স্বামী আসলে তো তারা তোমাকে দেখেও তোমার চরণে শরণাগত হয় নাই ওই জন্য আমাদের স্বামী কালীয় নাগ তার অহংকারকে তুমি পদাঘাতের দ্বারাতে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছ প্রভু একটা কথা বলি কালীয় নাগের চোদ্দ পুরুষের ভাগ্য ছিল সুকৃতি ছিল যে সুকৃতির বলে সে সুকৃতিটা অন্য কোন সুকৃতি নয় ভক্তি উন্মুখী সুকৃতি ছিল ওই সুকৃতির প্রভাবেই আজকে তোমার চরণ দুখানা আমার স্বামীরা মাথায় পেয়েছে এমন ভাগ্য আর সকলের হয় না গোবিন্দ সব পাওয়া যায় টাকা পাওয়া যায় অর্থ পাওয়া যায় বৃত্ত পাওয়া যায় মর্যাদা পাওয়া যায় সব পাওয়া যায় কেউ জানবেন গোবিন্দ চরণ পাওয়া খুব কঠিন গোবিন্দ চরণ যারা পায় তাদের সব রকম বস্তু পাওয়া হয়ে যায় আর কিছু পাওয়া বাক থাকে না পরিপূর্ণ তারা পেয়ে যান এখানে কিন্তু দেখুন না সাড়ে সাতটা বেজে কি কী কী করি সব বনাস গ্রন্থের দিকে আগানো হয়নি খুব একটা হরি বল সময় বেশি নেব কয়টা বাজে না কালকে কব কালকে কব হ্যাঁ কারণ যে শ্লোকটা রয়েছে শ্লোকটাকে এটা আগেই প্রথমেই বলেছি কাব্য আছে ওর মধ্যে কাব্যটাকে খুলে বার করতে গেলে একটু সময় দিয়ে নিয়ে বলতে হবে এখানে বলেছেন যে কি অবস্থা হলো গোবিন্দের বদনচন্দ্রের সভা দেখে চন্দ্র পর্যন্ত মুখ লুক্কায়িত হয়েছেন চন্দ্র চাঁদ আচ্ছা গোবিন্দ কোন তিথিতে আবির্ভূত হয়েছিলেন পূর্ণিমায় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গোবিন্দ ছিলেন আর গৌরহরী ফাল্গুনের পূর্ণিমা দেখুন ভাদ্র মাছ এমনি পচা ভাদ্র পচা ভাদ্র না ধর্য জল পড়তেই আছে সবসময় হ্যাঁ একে প্রাকৃতিক দুর্যোগ তারপর আবার কিন্তু পূর্ণিমা রজনী না নতুন রজনীও কিন্তু মুদ্রিতা কীরকম মুদ্রিতা রজনীও কিন্তু একেবারে মেঘে আচ্ছন্ন ধীর করে বৃষ্টি পড়ছে মেঘগর্জন হচ্ছে সেই অবস্থায় কিন্তু কংসের কারাগারে ভগবান আবির্ভূত হয়েছিলেন প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে ভগবান এসছে মজার কথা গৌরহরি যখন আসেন তখন কিন্তু কোনো দুর্যোগ ছিল না এ তো প্রসঙ্গ এসে গেল আবার একটা কি বলি কালকে বলবো গৌরহরি যখন আসেন তখন কিন্তু ব্যাপারটা অন উল্টো ছিল উল্টো মানে অমাবস্যার উল্টো কি পূর্ণিমা সেদিন ছিল ফাল্গুনি পূর্ণিমা তারপরে ছিল গ্রহণ চন্দ্রগ্রহণ বুঝছেন চন্দ্রগ্রহণে কি হয় বাবা গ্রহণের স্থান আরম্ভ হয়ে যায় হাজার হাজার লোকের স্নান করতে যায় আর একটা লাভ হয় জানেন যারা চৈতন্য ভাগবতে আছে তারা কোনোদিনই কৃষ্ণনাম গ্রহণ করেন নাই তারাও চন্দ্রগ্রহণের দিন হাতে তালে দিয়ে প্রেমানন্দে হরি বলে নাচতে নাচতে গঙ্গার তীরে যাচ্ছে কি ব্যাপার এই ব্রাহ্মণগুলো কোনোদিন হরিনাম করে নেই আজকে হাতে তালে দিয়ে হরিনাম করে কেন বলে ওটা পুণ্যের জন্য পুণ্যের জন্য লাভ উভয় পক্ষে হয়েছে কী লাভ জানেন একদিকে হয়েছে পুণ্য হরিনাম করে আর দিকে হয়েছে কৃষ্ণ ভক্তি দুটোই হয়েছে একসঙ্গে কি হলো তাদের ব্রাহ্মণগণ কিন্তু তাদের নিজ নিজ অহংকার পরিত্যাগ করে তারা পূর্ণিমার দিনে স্নান করতেছিলেন গঙ্গাতে আর সেই পূর্ণিমার দিনে কি এসেছেন ফাল্গুনি পূর্ণিমার চাঁদ পূর্ণচন্দ্র অদিত হয়েছেন শচীমার কুঁড়ে ঘরের মধ্যে আবির্ভূত হয়েছেন অথিতে পাবন গৌরহরি জয় গৌরহরি কি বৈশিষ্ট্যে কিন্তু বৈশিষ্ট্য কিন্তু কৃষ্ণের থেকেও গৌ সুন্দরের আবির্ভাবের শ্রেষ্ঠতা বেশি যাই হোক সেসব কথা কালকে সুযোগ পেলে মালবার ইচ্ছা রইল আজকে আর আঁকাচ্ছি না সাড়ে সাতটা বেজে গেছে তো ওই জন্য